হ্যালো, তাহমিনা ফেরদৌসী, আজিমপুর ছাপড়া মসজিদ কারুকুঞ্জ থেকে। কেমন আছেন সবাই? আমি তাহমিনা ফেরদৌসী বলছি। আপনারা কি স্বাবলম্বী হতে চান? আপনারা কি ব্লগ, বাটিক, হ্যান্ড পেন্টিং এর কাজ শিখে স্বাবলম্বী হতে চান? আপনারা বুটিক্সের কাজ করতে চান? আর বুটিক্সের কাজ শিখে স্বাবলম্বী হতে চাচ্ছেন, আর হচ্ছে ব্লগ বাটিকের কাজ শিখতে চাচ্ছেন, বিজনেস প্ল্যানিং কোর্স, কেমিক্যাল কোর্স, ব্লগ, বাটিক, হ্যান্ড পেন্ট, কারচুপি, হাতের কাজ, এপ্লিক, অ্যাম্বস, সব ধরনের বুটিক্সের কাজে প্রশিক্ষণ দিচ্ছি আমরা কারুগঞ্জতে। কারুগঞ্জ, আজিমপুর ছাপড়া মসজিদ, ইডেন মহিলা কলেজ এবং নিউ মার্কেটের পাশে আমাদের এই অ্যাড্রেসটি। আর আপনারা কোনো সংকোচ করবেন না, যে কোনো সময় আমাকে কল দিবেন। আপনারা যে কোনো সময় আপনারা আমাকে ফোন করতে পারবেন, যে কোনো সময় কথা বলতে পারবেন। ফোন করার জন্য কোনো আলাদা নিয়ম নেই, যখন খুশি আপনারা কল দিবেন। আমি সবসময় ফোন নিয়েই থাকি, ফোন আমার কাছেই থাকে, আর কখনোই বিরক্ত বোধ মনে করি না। আর বুটিক্সের কাছে যদি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান, আমাকে এক মাস আগে থেকেও কথা বলতে পারবেন, 7 দিন আগে কথা বলতে পারবেন, 2 মাস আগে কথা বলবেন। আগে থেকে কথা বলে সব কিছু কনফার্ম করে আপনারা ঢাকায় এসে প্রশিক্ষণের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। আর ঢাকায় কোনো আত্মীয় স্বজনের বাসা যদি থাকে, তাহলে আপনারা আত্মীয় স্বজনের বাসায় কয়েকদিন থেকে আপনারা প্রশিক্ষণটি নিতে পারেন, আবার চলে যেতে পারেন, আবার এসে আপনি আবার প্রশিক্ষণ নিতে পারবেন, আবার চলে যেতে পারবেন, আবার এসে প্রশিক্ষণ নিতে পারবেন। এই জন্য আলাদা কোনো ফি পরবর্তীতে আর কখনো ফি লাগে না আমাদের। যখন আমরা ফি নেই, তখন একবারেই ফি নেই। তবে আমাদের ফিটা সবাই মনে করে যে আমাদের কোর্স ফি অন্যান্যদের চেয়ে অনেক বেশি। তবে হ্যাঁ, আমি এটা মনে করি, কারণ আমাদের কোর্স ফি একটু অন্যান্যদের চেয়ে আমাদের একটু ফি বেশি। আর ফি হওয়ার কারণ আপনারাই খুঁজে বের করবেন, কেন এত ফি, তাই না? আমাদের কোর্স ফি অন্যান্যদের চেয়ে বেশি কেন, এটার কারণ আপনারাই খুঁজে বের করবেন। এটা আমি বলবো না, এটা আপনাদেরকেই খুঁজে বের করতে হবে, কেন আমাদের কোর্স ফি অন্যান্যদের চেয়ে একটু বেশি হয়। আর এটা তো এত সহজ কাজ না। আপনারা যারা কাজগুলিকে সহজ করে ফেলেছে, যারা কাজগুলিকে সহজ করে একদম নিম্নমানের করে ফেলেছে, তাদের কাজগুলি চলে না। তাদের কাজ দিয়ে আপনি কখনো কিছু করতে পারবেন, ওই ধরনের কাজ শিখে আপনি কখনো কিছু করতে পারবেন না। আপনাকে এমন কাজ করে দেখাতে হবে যে কাজটি মানুষ সবাই পছন্দ করে, সবাই।